টু মুখার্জিস লিভিং। আশা করছি সবাই তোমরা ভালো আছো। মুখার্জিস লিভিংয়ের আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে এই ব্যালকানি থেকে বোধ হয় আমার শেষ গুড মর্নিং করা তোমাদের। কালকেই আমরা শিফট হচ্ছি, মানে আজ থেকেই তার প্রিপারেশন শুরু হয়ে গেছে। আজ থেকেই নতুন ফ্ল্যাটে জিনিসপত্রগুলো আস্তে আস্তে সরানো শুরু হয়ে যাবে। তো এই ব্যালকানিতে দাঁড়িয়ে গুড মর্নিং করা আজকেই শেষ। এরপরে যখনই দেখবে নতুন জায়গায় দেখবে আমাদের। তো আজ ভীষণ ব্যস্ততা রয়েছে, মানে প্রচুর কাজকর্ম ছড়ানো ছেটানো, বুঝতেই পারছো, প্রচুর জিনিসপত্র নিয়ে কী করে কী করবো বুঝে উঠতে পারছি না। কিছুটা শিফটিং আমাদের নিজেদেরই করতে হবে, কেননা ছোটো ছোটো জিনিসপত্র হারিয়ে যাওয়া ভেঙে যাওয়া এসবের সমস্যা রয়েছে। তা আজকে দেখাবো নতুন জায়গায়। বাড়ির চাবি এখনও আমরা হাতে পাইনি, কেননা ওখানে হোয়াইট ওয়াশ চলছে, ওগুলো কমপ্লিট করে ওরা চাবিটা দেবে আজকে দুপুরের মধ্যে। চাবিটা পেলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তা আজকে আমাদের এই প্যাকিং, ব্যস্ততা, কাজকর্ম সব কিছুর সাথে তোমাদের রাখার চেষ্টা করবো। জানি না কতটা পারবো, চেষ্টা করবো। আজকে কর্নফ্লেক্স আর দুধ দিয়ে ব্রেকফাস্ট সারবো, আর কালকের যে লাঞ্চে রান্না কিছুটা করেই রেখে দিয়েছি। তো কেননা প্রচুর কাজ আছে, রান্নার দিকে গেলে সম্ভব না। ব্রেকফাস্টটা আজকে কর্নফ্লেক্স আর দুধ দিয়ে মানে শর্টে চালিয়ে দেওয়া হবে। আজকে তো কোনো রকমের ইয়ে করতেই পারবো না, আমার প্রচুর কাজ, যতটা সময় বাঁচানো যায়। ছবিগুলো খোলা দিয়ে শুরু করলাম, সমস্ত ঘরের সমস্ত ছবিগুলো আগে খুলে নিলাম, এখনও আছে, এক এক করে সব খুলবো। এখানকার এই সেট আপটা সব পার করে নিলাম, সন্দীপন ওইটা খোলার চেষ্টা করছে। দক্ষিণেশ্বরের এই মার ক্যালেন্ডারের ছবিটা আমি বাঁধাবো বলে রেখে দিয়েছি, বাঁধানো আর হচ্ছে না। এবার এই ওপরের এই তাকগুলোর এগুলোকে ইয়ে করতে হবে। আর এইগুলো দেখো, আমার একটা পুরনো সেকেন্ড হ্যান্ড আলমারি ছিল, সে আলমারিটা আমরা বিক্রি করে দিয়েছি, কেননা ওটা এক পুরনো, ওটাকে নিয়ে এদিক ওদিক করতে গেলে আরও ভেঙে ছুড়ে যাবে। তো ওই আলমারিরই সব জিনিসপত্র এগুলো, এগুলোকে সব ওই যেটা বার করাই রয়েছে। ছবির তলায় সব টিকটিকিদের বাসা। ছ বছর ধরে সাজানো, নিজের হাতে করে সাজানো সব জিনিসপত্র। আমি কি কি তুমি না বাবা ঘুরে আসুক, তারপর আমি আর তুমি যাবো একসাথে, বাবা আসলেই যাবো। তুমি জিনিসপত্র চারিদিকে এরকম করে ছড়ানো ছেটানো আছে, খালি পায়ে ঘুরো না, লেখাটা হয়ে গেছে? হ্যাঁ। ডেটটা বাজে, ওই গোছাতে গোছাতে সন্ধ্যাকাল ওই ফ্ল্যাট থেকে এলো, ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। তা একবার বললো দেখে আসতে, আমার একটু দেখে আসার দরকার, জিনিসপত্রগুলো কোথায় কী রাখবো একবার সেট আপ চোখে দেখে নিয়ে আসি, তাহলে ওদের সেইভাবে বলতে পারবো। তাই ওই ফ্ল্যাটে যাচ্ছি, আর চলো তোমাদেরও দেখাচ্ছি আমাদের এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটের দূরত্ব কতটা। এটা হচ্ছে আমরা এখন যে টাওয়ারে থাকি সেই টাওয়ারের রাস্তা, এই টাওয়ার থেকে বেরোচ্ছি আমরা। এখন কটা বাজছে? এখন বাজে হচ্ছে পৌনে দুটো বাজে, পৌনে দুটো বাজে। পেছনে এই টাওয়ারটা হচ্ছে আমরা যে টাওয়ারটায় এখন থাকি, বেসমেন্ট দিয়েও চলে যাওয়া যায়, আমরা উপর দিয়েই যাচ্ছি। এখানে একটাই
মাইনাস পয়েন্ট যেখানে আমরা এখন ফ্ল্যাট নিয়েছি সেটা হচ্ছে লিফট নেই। এই যে সামনে ছোট ছোট বিল্ডিংগুলো দেখছো এইগুলোর মধ্যেই একটা, ফ্ল্যাটগুলোর স্ট্রাকচারগুলো খুব সুন্দর, প্ল্যানিংগুলো ভালো। কোথায় গিয়ে না ওখানে গিয়ে কোথায় টিভি লাগাবি, কোথায় কী করবি সব কিন্তু কালকে আমাদের অনেক ইয়ে আছে, কালকে সমস্ত রকমের কাজ হবে। একসাথে তোর সিফটিং, বড়ো বড়ো জিনিসপত্রগুলো হবেই, প্লাস টিভি লাগানো, টাটা স্কাই ট্রান্সফার করা এই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটে, ওয়াইফাই, তারপর আরও সব এসি টেসি ফিট করা, ওয়াশিং মেশিন, গিজার, তো বিশাল একটা হেডেকের কাজ। তো দেখা যাক কীভাবে কী হয়, কত তাড়াতাড়ি সম্ভব। গাড়ি আসছে, এই হচ্ছে বেসমেন্টের মুখ, ওই দিকের বেসমেন্টটা দিয়ে ঢুকলে, এই বেসমেন্টটা দিয়ে বেরোলে কাছে হয় জায়গাটা। এই হচ্ছে আমাদের ফ্ল্যাটে ঢোকার রাস্তা, সিঁড়ি, এইটা একটা কাছে সিঁড়ি দিয়ে ওখানে থাকলে চিন্তা এই সিঁড়ি সমস্যা। ও স্কুলটা এদিক থেকে পুরোটাই দেখা যায়, এই যে স্কুলের রাজবাড়ি আছে এখান দিয়ে, আমি যদি এখান দিয়ে ঢুকতে তাহলে দেখতে পেতাম, এটা পুরো রাস্তার ধারে পড়ে আর কি, ঠিক আছে, এখান দিয়ে গেলে পুরো দেখা যায়। রিপোর্টটা এটা, হ্যাঁ রিপোর্টটা, হ্যাঁ এই রিপোর্টটা, এটা বাস্কেটবল কোর্ট, এটা বাবুদের স্কুলের বাস্কেটবল কোর্ট। সবচাইতে ভালো প্রত্যেকটা ইয়েতে ডবল ডবল করে জানালা জানলা নিয়ে লাগানো আছে, ডাবল ইয়ে করে আর নেট লাগানো আছে, এইগুলো প্রত্যেকটা গেট লাগানো, প্রত্যেকটা ব্যালকনিতে আলাদা করে এইরকম আর গেট লাগানো আছে।
এত উঁচুতে থাকতাম গাছপালার সংস্পর্শ পেতাম না। বা সামনে দেখো শিউলি গাছ, এটা কৃষ্ণচূড়া গাছ, খুব সুন্দর। তখন ঘুরে আসলাম, দেখলে এসে এই স্নান টান সেরে পুজো টুজো সারলাম। যাই হোক, বাড়িতে আজকে লাস্ট পুজো করছি, কালকে তো জিনিসপত্র সব চলেই যাবে। পুজো সেরে এই খেতে বসছি, 3:30 বেজে গেছে। ছেলেটারও অনেক কষ্ট হচ্ছে এইসব শিফটিংয়ের চক করে, শুধু এগুলোর এমন অবস্থা যে জিনিসপত্র সব ভর্তি হয়ে আছে, বসার জায়গা পর্যন্ত নেই। তো এর মধ্যেই খাওয়া দাওয়া সারতে হচ্ছে। আজকে এখানে উচ্ছের তরকারি করে রেখেছিলাম আমি, আর এখানে হচ্ছে আলু দিয়ে মাছের একটা ইয়ে টাইপের রসা টাইপের আর ভাত। এই হচ্ছে আজকের লাঞ্চ। তো লাঞ্চটা সেরে নিই, ছেলেটার খুব খিদে পেয়ে গেছে। বাবুরা বেরোলো, তাই আসার পর একটুখানি আমরা রেস্ট নিয়ে নিয়েছি। তারপরে এমনিতেই তো তখনই 4:30 বেজে গিয়েছিলো, রেস্ট নিয়ে এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে এখন একটু চা খাওয়া হচ্ছে। বাকি প্রচুর কাজ পড়ে রয়েছে, সেগুলো করবো আজকে। আর কিছু জিনিসপত্র ভেবেছিলাম আমি আর সন্দীপান মিলে কিছু জিনিস ও বাড়িতে আজকে রেখে আসবো, যে ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো হাতে করে নিয়ে যাওয়ার, কিন্তু সেটা আর হলো না। এখনও আমরা ইয়ে পাসটা পাইনি, গেট পাসটা, কাল সকালে না হলে কিছু হবে না। তো ওই জন্য আজকে আর হলো না। তো জিনিসপত্র সব গুজগাজ করে রাখি, কালকে যা হওয়ার। এখন আমরা আবার এসেছি এই এই ফ্ল্যাটে, নতুন ফ্ল্যাটে। ফ্ল্যাটের ব্যালকনি থেকে চারপাশটা এরকম লাগছে। ঠিক 11টা বাজে, সারাদিন কাজকর্ম করতে করতে খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তা দিয়ে সন্ধ্যেবেলাও সেরকম কিছু খাওয়া হয়নি, তাই অনেক এতক্ষণ ধরে অনেক কিছু গোছগাছ করলাম, মোটামুটি সব ইয়ে করে এনেছি। এবার আজকে পিজাই অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, পিজা দিয়ে গেছে, তাই এবার আমরা ডিনার করতে বসেছি। তো 12টা বাজে এখন, হঠাৎ বৃষ্টি এলো, দুপুরেও এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তো এবার সব গুটিয়ে গাটিয়ে একটু শুতে যাওয়ার পালা, এক রাশ মাথায় চিন্তা নিয়ে কালকের দিনটা যাতে সমস্ত কাজ ঠিকঠাকভাবে হয়ে যায়। আর তোমাদের আমাদের নতুন মাথা গোঁজার ঠাইটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।